আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে দেখা কিভাবে কীভাবে খুব সহজে এই নেকটি বাচ্চা বা বড়দের জন্য তৈরি করবে আমি একটা বাচ্চার জন্য তৈরি করেছে তবে আমি সব বয়সের মানুষের জন্য কিভাবে তৈরি করবেন সেই মাপটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই নেকটি তৈরি করার জন্য এখানে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এর একটা কাটা নিয়ে নিয়েছি আর নয় তারের সুতা নিয়ে নিয়েছি আপনার চাইলে যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন এখানে শুরুতেই সুতাটা একটা স্লিপ নট করে নিচ্ছি কিভাবে কুশি কাটা দিয়ে বেশি কাজ করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি ভিডিওগুলো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন তো আজকে আমি এই নেকটি দুই বছরের একটা বাচ্চার জন্য তৈরি করব এই জন্য শুরুতে এখানে আমি একশো বিশটা চেন করে নিচ্ছি বাকি মাপগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো এখানে একশো বিশটা আমি চেন করে নিয়েছি এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি তো এই জন্য শুরুতে আমি আরও বাড়তি তিনটা চেন করে নেব। এবার ওই তিনটে চেন বাদ দিয়ে চার নাম্বার চেনে একটা ডাবল ক্রুশিট করে নেব তো ওই তিনটে চেন বাদ দেওয়ার কারণে কিন্তু আমার একটা ডাবল ক্রুশিটের সমান হয়ে যাবে এবার বাকি প্রত্যেকটা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রুশিট করে নেব টোটাল একশো বিশটা চেনে আমার একশো বিশটা ডাবল ক্রুশিট করতে হবে আমি আবারও বলছি এবার আমি জাস্ট প্রত্যেকটা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল কুশিট করে পুরো লাইনটা কমপ্লিট করে নেব তো করে নিয়েছি একদম লাস্ট পর্যন্তই আমি প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশেট করে কাজটা করে নিয়েছি তো এবার আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি তো এই জন্য শুরুতেই আমি বাড়তি তিনটা চেন করব তিনটা চেনে একটা ঘর তৈরি করব তো তিনটা চেন করার পরে আমি নিচের দিক থেকে দেখুন দুইটা ডাবল কুশেটের চেন বাদ দিয়ে তিন নাম্বার যে ডাবল কুশেটের চেনটা আছে। ওই চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশেট করে আমি জয়েন করে দিলাম এতে করে কিন্তু আমার দুইটা সরি তিনটা চেনের একটা ঘর তৈরি হলো আমি আবার দেখুন তিনটে বাড়তি চেন করলাম এবার নিচের দিক থেকে দুইটা চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিলাম মানে আমি তিনটে চেন করেছে কিন্তু আমি নিচের দিক থেকে কিন্তু দুইটা চেন বাদ দিয়েছি আর এই কাজটা করার কারণে কিন্তু গলার যে রাউন্ড শেপটা এটা কিন্তু একদম এসে যাবে আবার দেখুন তিনটে চেন করে নিচের দিক থেকে আমি দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনে মাঝখানে সুতাটা জয়েন করে নেব এই লাইনটা করার পরেই কিন্তু আমার গলার যে রাউন্ড শেপটা এটা কিন্তু অনেকটা এসে যাবে দেখুন অফ ক্যামেরায় পুরো লাইনটা করে নিয়েছি আর এই লাইনটা করার পর কিন্তু আমার রাউন্ড শেপটা এসে গেছে এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি তো এখানে একটু বলে নিই এখানে কিন্তু আমার একটা চেন বাকি ছিল এই জন্য জাস্ট ওই চেনটার মাঝখানে আমি একটা সিঙ্গেল ক্রুশিট করে ওইখানে সুতরাং নিয়ে নিলাম যেহেতু একটা চেন বাড়তি রয়েছে এর জন্য ওই চেনের মাঝখানে আমি একটা সিঙ্গেল কুশিট করে নিয়েছি তবে পরবর্তী লাইনের জন্য এখানে আমি শুরুতে আবার তিনটে চেন করে নিচ্ছি একটা ডাবল ক্রুশিটের সমন করে এবার একটু খেয়াল করে যদি দেখেন এই যে সিঙ্গেল ক্রুশিটের ঘরটা মানে তিনটে চেন যে ঘরে জয়েন করেছিলাম ওই ঘরের মাঝখানে আমি আরও দুইটা ডাবল ক্রুশিট করে নিচ্ছি আসলে ওই চেনের মাঝখানে তিন তিনটে ডাবল ক্রোশেট করতাম যেহেতু আমার একটা বাড়তি চেন এই সাইডে রয়ে গেছে এই জন্য ওইখানে শুরুতে তিনটা চেন করে নিয়েছি তো এই মিলে কিন্তু টোটাল তিনটা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল এবার সুতোটা আমি এই যে তিনটে চেনে যে ঘরটা আছে ওই ঘরটার মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব এই যে আমি আবার দেখিয়ে দিচ্ছি পরবর্তী ঘরটা এই যে দেখুন আমি কিন্তু কাজটা এই যে তিনটে চেনের মাঝখানে যে একটা সিঙ্গেল কুশেট করে সুতোটা জয়েন করেছি ওই সিঙ্গেল কুশেটের মাঝখানে কাজটা করছি ওই সিঙ্গেল কুশেটের মাঝখানে আমি তিনটা ডাবল কুশেট করে নিচ্ছি একটা দুইটা তিনটা সিঙ্গেল কুশেটের মাঝখানে আমি তিনটা ডাবল কুশেট করলাম এবার আমি সুতোটা জয়েন করব এই যে তিনটা চেনের যে ঘরটা তৈরি করেছি ওই ঘরের মাঝখানে সিঙ্গেল কুশেট করে এই যে আবার দেখুন পরবর্তী যে সিঙ্গেল কুশেটের এই যে ঘরটা আছে এই ঘরের মাঝখানে আমি তিনটা ডাবল কুশেট করে নেব আমি কিন্তু তিনটা চেনে ঘরের মাঝখানে ডাবল কুশেটগুলো করছি না আমি ডাবল কুশেটগুলো করছি তিনটা চেন যে একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করেছিলাম ওই সিঙ্গেল কুশেটের মাঝখানে আবার দেখুন তিনটা ডাবল কুশেট করে নিলাম এবার সুতোটা আবার জয়েন করব এই যে তিনটা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে একটা সিঙ্গেল কুশেট করে এই তো এইভাবে করে পুরো লাইনটা একদম লাস্ট পর্যন্ত করে নিতে হবে আমি আরও একটা ঘর দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সিঙ্গেল কুশিটের যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে তিনটা ডাবল কোশিট করে নিচ্ছি দুই তিন তিনটে ডাবল কুশেট করে নিলাম এবার আমি সুতাটা এই যে তিনটে চেনে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে একটা সিঙ্গেল কোশিট করে জয়েন করে নিচ্ছি এভাবে করে এই পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব তো কমপ্লিট করে এখানে আমি সুতাটা কেটে নিব আমি অন্য কালার দিয়ে আবার কাজটা করব তো দেখুন আমি সুতাটা কেটে নিয়েছি আর এই লাইনটা করার পর কিন্তু একদম যে গলা রাউন্ড শেপটা ওটা কিন্তু একদম কমপ্লিটলি এসে গেছে তারপরে আমি পরবর্তী লাইনের জন্য অন্য কালার একটা সুতায় শুরুতে একটা স্লিপ নেট করে নিয়েছি তারপরে আমি জয়েন করছি দেখুন যেখান থেকে শেষ করেছিলাম এই যে তিনটা রাবুর কু ঘরের মাঝখানে মানে সেকেন্ড চেনের মাঝখানে দুই সেট থেকে যদি একটা একটা চেন বাদ দিই তাহলে মাঝখানে ঘরটা কিন্তু আমার মিডিলের ঘর হয় তো ওই ঘরের মাঝখানে আমি সুতাটা জয়েন করে নিচ্ছি এই যে জয়েন করি আমি এখানে চারটা চেন করে নেব যেহেতু আগের ঘরের ঘরগুলো আমি তিনটা চেন করে করেছিলাম তো এই লাইনে আমার চারটা চেন করে করবো তাই জন্য চারটা চেন করে দেখুন পরবর্তী তিনটা ডাবল কুশিরে মাঝখানে যে ডাবল কুশেট ওই ঘরের মাঝখানে একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে নিলাম আগে যেভাবে তিনটে চেনে ঘর তৈরি করেছিলাম ঠিক ওইভাবে এবার আমি চারটা চেনে ঘর তৈরি করবো আবার দেখুন আমি চারটা চেন করলাম এবার পরবর্তী এই যে তিনটা ডাবল কুশিরে মাঝখানে যে ডাবল কুশেটটা আছে ওই ডাবল কুশিটের মাঝখানে সুতাটা একটা সিঙ্গল কুশেট করে আমি জয়েন করে নেব আমারটা চারটা চেনে ঘর তৈরি হলো তো এই লাইনটা হবে চারটা চেনের ঘর মানে আস্তে আস্তে করে আমার ঘর বাড়তে থাকবে এর পরবর্তী ঘরটা হবে পাঁচটা চেনের এরপর ছয়টা চেনের তো এইভাবে করে যত লাইন বাড়বে অত কিন্তু আমার চেনও বাড়বে আমি আবার চারটা চেন করে মাসখানে চেনে মাস মানে তিনটে চেনে মাঝখানের যে চেনটা আছে ওই চেনে মাসখানে সুতোটা জয়েন করে নিয়েছি তো এইভাবে করে পুরো লাইনটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এই যে এবার আমি আবার পরবর্তী লাইনে চলে যাচ্ছি মানে আমি এই ঘরটা তৈরি করে নিয়েছি এবার ডাবল কুসেটের ওই লাইনটা তৈরি করবো তো ডাবকুশেটের লাইনটা আগের যে সেকেন্ড সরি আগের যে লাইনটা ছিল হ্যাঁ থার্ড যে লাইনটা ছিল ওই লাইনটা কিন্তু আমার তিনটে ডাবল কুশেটের ছিল তো এবার হবে পাঁচটা ডাবল কুশেট এই জন্য শুরুতে তিনটে চেন করে ওই একই চেনের মাঝখানে আরও চারটা ডাবল কুশেট করে নিচ্ছি তাহলে চারটা ডাবল কুশেট আর এই তিনটে চেন মিলে কিন্তু টোটাল পাঁচটা ডাবল কুশেট হয়ে যাবে আমি আবারও বলছি আগের ঘরটা মানে আগের লাইনটা ছিল আমার ডাবল কুশেটের তিনটা ডাবল কুশেটের তো এই ঘরটা হবে পাঁচটা এর পরবর্তী ঘরটা হবে ষাটটা দেন পরবর্তী আটটা লাইন যদি করেন তাহলে সেটা হবে নয়টা তো এভাবে করে আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইনে আমার দুইটা দুইটা ডাবল ক্রোশেটের ঘর বাড়বে এবার দেখুন পাঁচটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার আমি সুতাটা জয়েন করব ঠিক আগের মতো করে এই যে চারটা চেনে যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে আমি সুতাটা জয়েন করে নিব জয়েন করে নিয়েছি এবার আবার পরবর্তী এই যে সিঙ্গেল ক্রোশেটের যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আবার পাঁচটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ আবার পাঁচটা ডাবল কুশিট আমি করে নিলাম এবার আমি সুতাটা জয়েন করব তো জয়েন করার জন্য এই যে দেখুন চারটা চেনের যে স্পেসটা আছে ওই স্পেসের মাঝখানে সুতাটা একটা সিঙ্গেল কুশিট করে জয়েন করে দিলাম আবারও বলছি আসলে এই নিয়মটা কিন্তু একই শুধুমাত্র আমার লাইন বাড়বে আর চেনও বাড়তে থাকবে আবার দেখুন পরবর্তী ঘরের মাঝখানে পাঁচটা ডাবল কুশেট শুরুতে করে নিব পাঁচটা ডাবল কুশিয়েট করব আর আমি আবার বলে নিই এই যে ডাবল কুশেটের ঘরটা করার আগে কিন্তু অবশ্যই আমাদের এই যে চারটা চেনের যে ঘরটা তৈরি করেছে ওইভাবে করে ঘর তৈরি করে নিতে হবে শুরুর লাইনটা ছিল তিনটা চেনের এরপরে কিন্তু বেড়ে চারটা চেনের লাইন হয়েছে এবার পরবর্তী যে লাইনটা করবেন ওই লাইনটা কিন্তু পাঁচটা চেনের হবে এরপর যদি আরও একটা লাইন বাড়াতে চান তাহলে সেটা হবে ছয়টা চেনের আর এই যে ডাবল কুশেটের যে লাইনগুলো এই লাইনগুলোতে তো কিন্তু প্রত্যেকটা ঘরে দুইটা দুইটা করে ডাবল কুশেট বাড়তে থাকবে শুরুটা ছিল তিনটে ডাবল ক্রোশেটের সেকেন্ডটা হয়েছে আমার পাঁচটা ডাবল ক্রোশেটের এরপর যদি থার্ড আরও একটা লাইন করতে চান সেমভাবে তাহলে সেটা হবে সাতটা ডাবল কুশেটের এরপর পরবর্তী যদি আরও একটা লাইন করতে চান তাহলে সেটা হবে নয়টা ডাবল ক্রোশেটের মানে আস্তে আস্তে করে প্রত্যেকটা লাইনে দুটো দুইটো করে ডাবল ক্রোশেট বাড়বে আর অবশ্যই কিন্তু বিজয় সংখ্যা করে কাজটা করতে হবে তো এভাবে করে আমি বাকি অংশগুলো কাজটা করে নিব তো দেখুন করে নিয়েছি তৈরি হয়ে গেছে কিন্তু এই নেকটি খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে কিন্তু এই নেকটি তৈরি করেছি আর খুব অল্প সময় কিন্তু এই নেকটি তৈরি করা যায় বড় বা ছোট যে কোনো বয়সের মানুষদের জন্য কিন্তু এই নেকটি তৈরি করে নিতে পারবেন তা আশা করি আজকের এই নেকের ডিজাইনটা আপনাদের খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারেন আমি আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে